আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আপডেট। কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা জারি করেছে যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে যারা আকামা আইন লঙ্ঘন করেছে, তারা যদি নিজ থেকে এসে আত্মসমর্পণ করে, তারা যদি নিজ থেকে এসে ধরা দেয় কর্তৃপক্ষের কাছে, তবে মাত্র 4 দিনের মধ্যে সকল ধরনের ডকুমেন্ট পেপার রেডি করে তাকে কুয়েত থেকে নির্বাসন করা হবে। তবে এক্ষেত্রে তাদের ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে দেয়া হবে, অর্থাৎ খুব শীঘ্রই 4 দিনের মধ্যেই তাকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে। আর যদি কেউ অভিযানে আটক হয়, অর্থাৎ ধরপাকড়ের সময় আটক হয়, তবে তাকে বিলম্ব করে কুয়েত থেকে ডিপোর্ট করা হবে। এমনটাই করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। গত 24 ঘন্টায় কুয়েতের 6টি গভর্নমেন্টে, অর্থাৎ আসমা, ফারওয়ানিয়া, মুবারক আল কবির, আহমদি এবং হাওয়ালি থেকে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন জাতীয়তার 245 জন প্রবাসীকে আটক করেছে। এছাড়াও নেশাজাতীয় দ্রব্য বহন করার অপরাধে আরও 3 জনকে আটক করেছে। আটককৃতদের সম্পর্কে আরও বলা হয়েছে যে এই অভিযান আরও কঠিন হবে। আগামী 2 বছরের মধ্যে কুয়েত থেকে সকল প্রকার অবৈধ প্রবাসীদেরকে উচ্ছেদ করা হবে। অন্যদিকে আল মাহবুলা এলাকার 5তলা ভবন থেকে 18 বছর বয়সী একটি মেয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে বেশ কয়েকটি মার্কেট, স্টেশনারি এবং গ্রোসারি শপে অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে স্কুলগামী ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ অতিরিক্ত মূল্য থাকার কারণে দোকানগুলোকে ব্যাপক পরিমাণ জরিমানা করা হয়েছে। জানিয়ে দিচ্ছে একটি সড়ক দুর্ঘটনার খবর। কুয়েতের 6th রিং রোডে একটি মারাত্মক গাড়ির দুর্ঘটনায় 2 জনের মৃত্যু সহ 6 জন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45 ডিগ্রি, তবে আর্দ্র আবহাওয়া ছিল। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এ সপ্তাহের দিনগুলোতে তাপমাত্রা কিছুটা কমতে থাকলেও আর্দ্রতা অনেকটাই বেড়ে যাবে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে 365 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 18 দিনার 650 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বেই করেছেন, সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।